গুড মর্নিং, গুড মর্নিং, জোরে বল গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? এদিকে তাকিয়ে বল ভালো আছো। হাই করে দাও, হাই, অনেক হাই করো, অনেক হাই করে দাও, হাই কর, হাই, তোমরা ভালো আছো? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো তোমরা ব্লগ মানে কালকে দেখেছো, আর আজ অনেকদিন পর তোমাদের ডেইলি ব্লগের আবার আপডেট দিচ্ছি। অনিকুজান এই যে সকালে উঠে পড়েছে, এখন ওরা টিফিন করছে, এখানে পরোটা রয়েছে, গজা রয়েছে, এটা টিফিন করবে, এই রকম পরোটা নেবে। আমিও সকালে গেছিলাম একটু বাজারে, কেমন লাগছে? মিষ্টিটা খেয়ে দেখিয়ে দাও তো, এখানে ওরা পরোটা আর গজা খাচ্ছে, আর এখানে ও খাচ্ছে পিঠাই পরোটা আর তরকারি, এই যে বসে আছে। হাই কর, চলো ব্রেকফাস্টটা করে নি। অনেকগুজন অল্প অল্প করে খেয়েছে, এই দেখো এখনও প্লেটে রয়েছে গজা পরোটা দুটোই, আমি আরও খেয়েছি। আর ওখানে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে, কারণ আজকে সকালে আমি ছিলাম না, কাজের দিদিটাও কাজ করে চলে গেছে, ও অনেকগুজন তিনজনই ঘুমোচ্ছিল। হ্যাঁ, ছিটকিনি দেওয়া থাকে, তাহলে ওরা বেরিয়ে চলে যায়। আর অনেকজন চলে এসেছে, দাঁড়া একটুখানি, দাঁড়া ওখানে, দাঁড়া ওখানে, দাঁড়া, ঠিক আছে, ওই ঘরটা পরিষ্কার করে নিক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে অনেক উজনে এখন মাছ ভাজা হচ্ছে, আজকে সোমবার, আমাদের সবার নিরামিষ, অনেক আর উজনের জন্যই হচ্ছে, আমরা সবাই নিরামিষ খাবো। কী মাছ ভাজা হচ্ছে? ওদের বেলে মাছ। হ্যাঁ, আচ্ছা, বেলে মাছ। সকালবেলা গেছিলাম আমরা সেই সাতমুখো বাজার করতে, ওখানে একদম পুকুরের জ্যান্ত মাছ পেয়েছিল বাবা, অল্প ট্যাংরা মাছ, বেলে মাছ সব মিশানো ছিল, সেখান থেকে অল্প একটু নেওয়া হয়েছে। আর এখানে অনেকজনের জন্য অল্প একটু মাছ ভাজা করে দিচ্ছে ও, পেঁয়াজ টেয়াজ সব দিয়ে। ওরা আবার টেস্টি না হলে তো খায় না, বাদর দুটো। তো মাছ ভাজাটা হয়ে গেলে আমরা উপরে যাবো, স্নান করবো। চলো, মাছ ভাজাটা হয়ে যাবে। অনেকজন দুজনেরই স্নান কমপ্লিট, এখন ওরা ঠাকুর ঘরে চলে এসছে নম করতে। কই নম করো, দুজনে নম করো, হ্যাঁ নম করো, হ্যাঁ ঠাকুর ভালো রাখো, কই মাথা নিচু করে নম করো, না 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 ওতে হাত দিতে বাবা, ওখানে সেই বড় টিকটিক রয়েছে, কিশমিশ খাবে কে, কিশমিশ কে খাবে? আচ্ছা দুজনে নম করে নাও, বসে পড়ো, বসে পড়ে নম করো, অনেক নম করো, গুড বয়, এই দেখো অনেক কৃষ্ণ নম করো। উজান নম করে নাও, উজান ঠাকুরকে নম করে নাও, উজান ঠাকুরকে নম করে দাও, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা মালা বাবা, ওগুলো লজেন্স নয়, ওই সরস্বতী ঠাকুরের গায়ে ওইগুলো ডিজাইন করে বলছে লজেন্স। তুমি নম করো আগে, তুমি নম করো আগে, এই দেখো দুজনে কি সুন্দর নম করছে এখানে বসে বসে। আর উজান কিশমিশের কৌটো বার করে নিয়ে এসছে, আর দুজনের হাতটা দেখবে, আজকে স্নান করেছে এতক্ষণ, ওই হাতটা দেখিয়ে দে, হাত কি হয়েছে দেখা, হাত কি হয়েছে, হাতগুলো দেখো, উজানের হাতটা দেখো পুরো সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কি মেখেছো তোমরা হাতে? সাবান, শ্যাম্পু দিয়েছে, জ্বালা করছে, জ্বালা করবে না, ঠিক হয়ে যাবে। এবার কিশমিশ খাবে, খেয়ে নিচে যাবে। আচ্ছা অনেক উজানের পাশে গিয়ে বসো, এইখানে আসো, এইখানে, হ্যাঁ অনেক ওদিকে সরে বসো, সরে বসো, আরো সরে যাও, ওগুলো মিষ্টি না, হ্যাঁ ওটা মিষ্টি না বাবা, ওটা ধূপদানি, হ্যাঁ ধূপ রাখে ওতে, হ্যাঁ ধূপ রাখে, মিষ্টি না, হ্যাঁ ধূপ কাঠি রাখে ওতে। চলো এবার ওদের একটু কিশমিশ দিই, ওরা খাক, খেয়ে দিয়ে আমরা নিচে যাব, গিয়ে লাঞ্চ করব, ওরও স্নান কমপ্লিট, এখন টাটা, টাটা দিয়ে দাও, আবার পরে কথা বলবো।
টাটা দাও, অনেক টাটা দাও, এদিকে তাকিয়ে দাও, টাটা। অনেক বুঝান স্নান করে নিচে চলে এসেছে আর এখানে ভাত নিয়ে চলে এসেছে। ছোলার ডাল মানে আমাদের আছে নিরামিষ, ছোলার ডাল হয়েছে ওই জন্য ওদের আলাদা। আলু সিদ্ধ, এখানে আছে পেঁয়াজ দিয়ে বেলে মাছ ভাজা আর জেলি। একটুখানি করে খাও, ঠান্ডা জল না, প্রচন্ড গরম, প্রচন্ড গরম আমাদের এখানে, প্রচন্ড গরম। আজে নাও কাম কর, কেমন লাগছে বল, কেমন লাগছে বল, আগে গরম লাগছে, জল দাও, গরম গরম লাগছে, জলে গরম লাগছে, গরম লাগছে না, জল টান লাগছে। ও আমি ভাবলাম ঠান্ডা জল, আসছে ঠান্ডা জল পেয়েছে না, আসছে বাবা পেটু। তাড়াতাড়ি নিচু হ, আমার ভাজা ভাল লাগে না, ভাজাও ভাল লাগে, কষা কষা করে একদম মাখা মাখা ঝাল, কোনো আলু টালু কিছু না। দে তো ব্যাটটা, দে তো আগে ভাত তারপর জল। হ্যাঁ ভাত নাও, ভাত নাও, ভাতটা নাও, জল দেবো। হ্যাঁ শেষ করে, পূজোয় কটা জামা হয়েছে বলেছিস? অনেক জামা হয়েছে, অনেকগুলো হয়েছে, কে দিয়েছে, কে কে দিয়েছে বল দেখি, মনে করে করে একা একা বল দেখি। ওটা পেঁয়াজ, পেঁয়াজ কাটা না বল, কটা জামা হয়েছে, কে কে দিয়েছে বল, কে জামা দিয়েছে, কে বাবা। আর আচ্ছা দাঁড়াও, আর আমার এই বাথরুমের সিস্টেমটা পুরো খারাপ হয়ে গেছে, কাকু এসে সারিয়ে দেবে এখন। আর এই দুজন ভাত খাচ্ছে এখন, বলে নিয়ে যাবে এসে রেখেছিস তো, ভাত না খেলেই এই বাথরুমে ওই বেঁধে রাখবে আজকে, দাও ভাত না খেলেই। তুই খেয়ে নিয়েছিস, মারবে না, হ্যাঁ মারবে না, তুই খেয়ে নিলে আর মারবে না, বড় ব্যাগ আছে এখানে, কাকু কাজ করছে, সরি তো, ঠিক আছে চুপ করে ভাত খেয়ে নাও। অনেক ওজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদিকে, আর এখানে ও ভাত খাচ্ছিলো, আর আমি একটু ভিডিও থাম্বনেল বানালাম। ডাল হয়েছে, ভাজা হয়েছে, সবই নিরামিষ তরকারি, সেই জন্য নিরামিষ, ছোলার ডাল, ঢেঁড়সের ভাজা, শাক ভাজা, উঠে পড়েছি। এখন তোমরা কি খাচ্ছ বলো, উজান বলো, নমকর, অনেক নম করেছো, বাবা অনিকার উজান এখন খাচ্ছে প্রসাদ, বলো বলো, প্রসাদ খাচ্ছি, ও হনুমানের মতো খাচ্ছিস, দেখাচ্ছিস অনিক, একটু দেখা হনুমানের মতো, কি খাচ্ছিস, কি প্রসাদ খাচ্ছিস রে, কিশমিশ, হ্যাঁ চলো আমরা এবার মানে উঠে পড়েছি, ও আচ্ছা আমি ওটা কেটে দেবো, ঘুম থেকে ওদেরকে উঠিয়ে মুখ টুক ধুয়ে দিলাম, টয়লেট করিয়ে দিলাম, ওরা এখন বসে বসে প্রসাদ খাচ্ছে, বসে বসে বলো আমরা, আর নাই বলো, আগে বলো সবাইকে গুড ইভিনিং, এদিকে তাকিয়ে বলো ভালো করে, গুড ইভিনিং, ভালো আছো, কি করছো, চা খেয়েছো, বাই, বলে বলে চো নাই, বলে বলে সরো 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 সরো, টাটা করো, বলো টাটা, পরে কথা বলবো, বাই।
সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই দেখো চলে এসেছি, এদিকে উদিত চলে এসেছিল আগে, কাস্টমাররা এসছে ওই জন্য দোকানে চলে এসেছিলো, আর উজান বারবার টেনে নিয়ে চলে যাচ্ছিল মিমির বাড়ি যাবে বলে। তা ওকে বলা হচ্ছিলো যে দাঁড়া দোকানের লোকগুলো চলে যাক তারপর যাব, ও তো কথা শুনছিলই না, ওর বাবাকে 10 বার টেনে নিয়ে যাচ্ছে, আর এদিকে অনেক টেনে নিয়ে যাচ্ছিলো উজান না অনেক। এদিকে দেখো এখন ট্রলিগুলো নামিয়ে আর তার উপরে দাঁড়িয়ে খেলাধুলা করছে, আর এদিকে উজান আমার কোলে উঠে পড়েছে, ও একটু দুষ্টুমি করছিল, এই যে আমার দেখো হাই উঠছে ঘুম থেকে উঠে। আর চলে এসেছি আমরা মুখ টুক ধুয়ে, ওদেরকে মুখ ধুইয়ে টয়লেট করিয়ে টরিয়ে নিয়ে চলে এসেছি, এই যে উজান। আমি বললাম আমাকে একটু মাম দে, আমাকে একটু মাম দিয়ে দিল, তারপর ওদেরকে বসিয়ে রেখে আমি এখন চলে যাব ওদের জন্য খাবার করতে। এই যে দেখো ওদের জন্য সুজি বসিয়ে দিয়েছি, আর সুজির মধ্যে একটু দুধ দিয়েছি, দুধ দিয়ে আর চিনি দিলে, মানে চিনির মধ্যে আমল দুধ 1 চামচ দিলে উপরে চিনির যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যায়, তো সেই গাঁজাগুলোই আমি ফেলে দিচ্ছিলাম। আর সুজির মধ্যে একটু লবণের পরিমাণটা বেশি, চিনির পরিমাণটা কম দিই এখন, চিনিটা ওরা খায়, ওদের কোনো অসুবিধা হয় না, তবুও আস্তে আস্তে বড় হচ্ছে সব কিছুতে চিনি খাবে, ওই জন্য চিনির পরিমাণটা না একটু কমিয়ে দিচ্ছি, তাতে দেখছি অসুবিধা হচ্ছে না। তো আমি এদিকে চিমনির লাইটটা আবার একটুখানি জ্বালিয়ে নিলাম, যে দেখছিলাম যে কেমন হয় না হয়, আর এই যে সুজিটা একটুখানি ঢিলা রাখবো কারণ যখন ঠান্ডা হবে তখন একটুখানি টাইট হয়ে যাবে। তো এই তো এর মধ্যে শুধু লবণ দিয়েছি আর চিনি দিয়েছি আর একটু সামান্য আমল দুধ দিয়েছি, ব্যাস আমার সুজিটা এদিকে রেডি হয়ে গেছে প্রায়। এবারে গ্যাসটা আমি অফ করে দিয়ে আর দুটো আলাদা বাটিতে ভাগ করে নেব, ওদেরকে যে কোনো খাবারই আমি যখন দিই অভাব করেই দিই, আর ওরা পাশ থেকে প্রচণ্ড দুষ্টুমি করে সারাদিনই, জানো তোমরা ওরা পাশ থেকে কথা বলছে। তো যাই হোক সুজিটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, বা সব বন্ধ করে দেবো, আর দুটো বাটি নিয়ে নিয়েছি, দুটো চামচ নিয়ে নিয়েছি একই রকম, না হলে ওরা আবার মারপিট করে গন্ডগোল করে। চিমনির লাইটটাও অফ করে দিলাম, চিমনিটাও অফ করে দিলাম, এবারে ওদের সুজিটা আমি হাফ হাফ করে একদম সমান ভাগে ভাগ করে নিয়েছি, এবার এটাকে হালকা ঠান্ডা হতে দেব, হালকা ঠান্ডা করে আর নিচে নিয়ে চলে যাব ওদেরকে খাওয়ানোর জন্য। আর সুজিটা এখন ওরা একা একাই খেতে পারে ওই জন্য অসুবিধা হয় না, একটা সময় ওদেরকে আমি শুইয়ে সুজি খাওয়াতাম তারপরে বসিয়ে খাওয়াতাম, আর এখন ওরা নিজেরাই খেতে পারে। সুজি খেলে আবার পাশে একটা কাপড় চাই, যেটাই ওরা হাত মুছবে, হাতে লাগবে বা পায়ে লাগলে মুছবে, ওই কাপড় দিতে হয় পাশে, না হলে আবার খুব মানে দুষ্টুমি করে। তো এখন নিজেরা নিজেরাই খেয়ে নিচ্ছে, আর এদিকে দোকানে তো কাস্টমার ছিল, কাস্টমার চলে গেলে তারপরে আমরা ওই বাড়ি যাব। তো এই যে অনেক আরও জানে একা একা কি সুন্দর সুজি খাচ্ছে, দেখো তোমরা একা একাই খাওয়া শিখে গেছে আস্তে আস্তে, ভাতটা ওদেরকে একা একা আর খেতে দিই না, ওরা ভাতটা খেতে পারে কিন্তু ওই মানে যতটা পরিমাণ আমি খাওয়াই ততটা তো খেতে পারবে না, একা একা খাবে না অতটা, ওই জন্য এখনো অবধি ভাতটা একা একা খেতে দিই না। তারপরে দেখো চলে এসেছি বাপের বাড়িতে, আর বাবা নিয়ে এসছে দেখো আপেলটার ভিতরটাও পর্যন্ত লাল, এই আপেলগুলোকে কি বলে আমি আগে জানতাম এখন ভুলেই গেছি, মনেও নেই। তো যাই হোক ভিতরটাও লাল বাইরে তো লালই, আপেলটা খুব সুন্দর ছিল খেতে, অনেকগুলো নিয়ে এসছে, আর এদিকে অনেক আরো যান বসে বসে আপেল খাচ্ছিল, আমি বলছিলাম তোরা কি খাচ্ছিস, বলে আপেল খাচ্ছি, বাবা অনেকটা পরিমাণে আপেল নিয়ে এসছে, মা আসার সঙ্গে সঙ্গেই ওদেরকে আপেল কেটে দিল, আর এদিকে দেখো দই এনেছে বাবা ওদের জন্য, ওই দেখো আপেল ফেলে দিল দই দেখতে পেয়ে, মা বলছে যে আমি খাবো আমি খাবো আমি খাবো, তো ওরা দুষ্টুমি করছে, আর দিদার সাথে বলছে দিদাকে যে না খাবে না তুমি আমি খাবো, এরকম করে বলছে, যেই দইটা দেখতে পেয়েছে অমনি আপেলটা ফেলে দিয়েছে, দেখো আমার মাকে চুলের মুঠি ধরে কেমন মারছে, দিদার কাছেই ছোট থেকে মানুষ তো ওই জন্য দিদার উপরেই সব থেকে বেশি অত্যাচার করে। তো দেখো ওরা দই খাচ্ছে, এদিকে বল তোরা কি খাচ্ছিস, কে এনেছে দই, দাদা কোথায় গেছিল, অফিস থেকে আসার সময় তোদের জন্য দই এনেছে, মিষ্টি দই, বল মিষ্টি দই, হ্যাঁ দাদাকে দিয়েছিস, দাদা যে এনেছে দাদাকে দিয়েছিস, নিজেরা খাচ্ছিস, কেন দিস নি, কেন কেন দিস নি, খাবে না, ওষুধ খাবে, ও দাদা ওষুধ খাবে, দাদার পেটু ব্যথা করবে, আর তোরা খাবি সব কিছু তাই তো, ঠিক আছে খাও, কেমন লাগছে দই খেতে, দাদা এনেছে আপেল খাবি, কে এনেছে আপেল, কে এনেছে, মিমি এনেছে, দাদা এনেছে আপেল, পরে খাবি আগে খেয়ে নে দইটা।
অনেক আরো জানতো ওদিকে দই খাচ্ছে, আপেল খাচ্ছে, এটা ওটা খেতেই আছে, দুষ্টুমি করতেই আছে। আর আমি এখন খাবো মায়ের হাতে দুধ চা, তো চা টা খেয়ে নিই, তারপরে আবার ওরা খেলাধুলা করে নিলে তারপরে যাব, আবার ওই বাড়ি চলে যাব আমরা। তো আমি তো লাল চা খেতে খুব একটা পছন্দ করি না, বাট দুধ চা খেতে আমি খুব ভালোবাসি। আর বোন এদিকে ড্রেস দেখছিল, ওর জন্য কটা ড্রেস এনেছিলাম, ওর পছন্দ হচ্ছে না, পরে পরে দেখছে এই করছে। আর এদিকে আমার নতুন কিছু শাড়ি মাকে মানে দিয়ে গেলাম ফলস পিকো করানোর জন্য, তো দেখা যাক এখন কি হয়। ওবা তোমরা কি খেলা করছো? অনেক কি খেলা করছো? রান্নাবাটি? আরেকবার বলো এদিকে তাকিয়ে, কি রান্না করেছো তুমি? পেঁয়াজ দিচ্ছ আর রসুন? আচ্ছা এই যে আমার অনেক আরো যেন এখন রান্নাবাটি খেলছে, দিদার কাছে আসলে যত দুষ্টুমি যত আবদার দেখো, তাই না? এ দিদাকে ভালোবাসিস? খুব ভালোবাসিস? উজান ভালোবাসিস? দিদা খুব ভালো? আচ্ছা ঠিক আছে চলো, হ্যাঁ চলো রান্নাবাটি। তুমি কি রান্না করছো নিম? আচ্ছা রানি চলো দুষ্টুমি করে না, আমি বসবো। আচ্ছা দিদা কি করছে আমি একটু রান্নাটা দেখে আসি। করছি। আর বাবা এনেছে আজকে, আমার ফোনের তো ফ্ল্যাশও জ্বলছে না, লাউ ফেলি মাছ, খুব ফেভারিট, আমারও ফেভারিট, বাবারও ফেভারিট, মানে উদিতেরও ফেভারিট। মা এদিকে রান্না করছে, তো আজকে সোমবার আমাদের, আর তেমন কিছু নেই, ওই জন্য মা বললো তাহলে দিয়ে দিই তোদের দু পিস। চলো রান্না হয়ে যাক, দেখাবো। বলো আমরা এখন ডিনার করছি, বলো ডিনার। মাম ভাজা, বেলে মাম, পেঁয়াজ দিয়ে ভাজা, জেলি, আলু ভাজা, আর এটা কি? হ্যাঁ এটা লাউ ফেলি মাম দিদে পাঠিয়েছে, বলে দাও। আমরা ডিনার করবো, ভাত নয়, আলু খাবে আগে, ভাত মাংস সব ভাত নাও, আর ডাল দিয়ে ভাত, ভাত দিও না আগে, ভাতটা খেয়ে নাও তারপরে আলু ভাজা খাবে। আমি দিচ্ছি এখানে মাখিয়ে মাখিয়ে, ঠিক আছে? তাড়াতাড়ি মুখে শেষ করে এক্ষুনি দেখাও আমাকে, ঝক ঝক না জেলি দিয়ে মাখিয়ে খেয়ে নাও, ফাঁকা হয়ে গেছে, না 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 ঝক ঝক না, আলু ভাজা খাবে, আলু ভাজাকে হাঁ করে দেখাও, আগে ভাত খাবে আবার তারপর। একটু মাছ ভাজার পেঁয়াজ নেব, একটু মাম নেব, বড় মাম কেমন লাগছে? বড় মাম দেখতে ভালো লাগে? খাবে হাঁ কর, বলে দাও কেমন লাগছে বড় মামটা খেতে, বলো হাত দিয়ে দেখাও কেমন দারুণ লাগছে। শিউ চলে গেছে, দিদা দিয়েছে, দিদা শিউ কেন দেবে, নাও আলু ভাজা নেবে, আগে মুখেরটা শেষ করো, আলু ভাজা নেবে, ওই তো অনেক শেষ করেছে, এখান শেষ করে নাও, কেমন লাগছে বলে দাও। বলো আমরা বাড়ি চলে এসেছি, আমরা এখন ভাত খাচ্ছি, তোমরা কি করছো? ওখানে কাঁটা আছে, হাত দিও না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি কাঁটা ছাড়িয়ে, খেতে পারবি না, কাঁটা ও খা কই, দেখ কত বড় বড় কাঁটা, রাখ এখানে আমি খাইয়ে দিচ্ছি, আনি নে, আমি বলছি আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়া দেখবি, আলু ভাজা খা তোরা একটা একটা করে। ওরে বাবা আলু ভাজা আবার জেলি দিয়ে খেতে হয়, কেমন লাগছে জেলি দিয়ে খেতে, কেমন করে আরেকবার দেখিয়ে সবাই দে, সবাইকে দেখিয়ে দে। ওরে বাবা আলু ভাজা নিয়ে জেলিতে মাখিয়ে হাম, ভালো লাগে? খাও, সবাইকে বলে দাও, মাম দেবো, দাঁড়াই হাত দিও, আলু ভাজা হাত দিয়ে খাও, মা জানি ছাড়িয়ে দিচ্ছি, ব্যাস। এবার তুই কি করছিস এটা? থাক নে ভাতটা খেয়ে নে, আবার খাবি দেখো, না আর আবার পাঠান খাবি, সব সব খেতে ভাতু কেন অত, এবার হাঁ করে দেখিয়ে দাও,
শিউ তাকিয়ে আছে কিন্তু তোর দিকে। জানলাটা খোলা রেখেছিস তো? তাহলে টাটা করে দে সবাইকে, বল আমরা ভাত খেয়ে নি, খেলা করব। বাই। ওদিকে তাকিয়ে টাটা কর। বাচ্চাদেরকে তো খাইয়ে দিলাম, তোমরা দেখতেই পেয়েছো। ওদের ডালটা গরম করেছিলাম আর মা লাউফুলি মাছ ভাজা পাঠিয়েছিল, আর শাশুড়িমা করেছিল রাত্রেবেলা আবার আলু ভাজা। তো আলু ভাজা আঝালা রেখে দিয়েছিল সেইটা, আর আমের একটুখানি জেলি নিয়েছিলাম আর মাছ ভাজা ছিল, খাইয়ে দিলাম দেখতেই পেয়েছো। কড়াটা ওইদিকে বেসিনে একটুখানি জলে রেখে দিয়েছি, আর এখন চলে এসেছি আমরা ভাত খাবো বলে। এদিকে আমি এখন ভাতগুলো বেড়ে নিচ্ছি, উদিতের থালায় প্রথমে বাড়ছি, তারপরে আমার থালায় বাড়বো। আর আমি একটুখানি খাওয়া কমানোর চেষ্টা করছি, জানি না কতটা কমাতে পারবো, মোটা হয়ে যাচ্ছি তাই জন্য একটুখানি খাওয়াটা কমানোর চেষ্টা করছি। তো যাই হোক, এদিকে ওর ভাতটাও বেড়ে নিয়েছি আর আমার ভাতটাও বেড়ে নেব। আর মা এদিকে পাঠিয়েছে বাঁধাকপি আলু চিংড়ি মাছের তরকারি আর লাউফলি মাছ আলু দিয়ে ঝোল করে দিয়েছে। বাবা আজকে আর লাউফলি মাছ নিয়ে এসছে, তো মা বললো তোদের নিরামিষ, আমি বলি রাত্রেবেলা আবার কিছু করতে হবে। এদিকে তো এসে দেখছি যে শাশুড়িমা আবার ডাল করেছে, কারণ দুপুরবেলা ছোলার ডাল হয়েছিল, ছোলার ডাল শেষ হয়ে গেছে, ওই জন্য এখন আবার মুগের ডাল করেছে আর আলু ভাজা করেছে। তো এদিকে আমি ভাত বেড়ে টেবিলের মধ্যে নিয়ে চলে এসেছি, চারিদিকের লাইটগুলো একটুখানি জ্বালিয়ে নিচ্ছিলাম সব কিছু রেডি করে, তারপরে ওকে ডাকবো খেতে আসার জন্য। আর অনেক আরোজন খেয়ে দেয়, এখন ফোন দেখছে, ওরা এসে ফোন দেখবে, আমরা ততক্ষণে খেয়ে নেবো। তো এদিকে আস্তে আস্তে থালা দুটো নিয়ে চলে গেলাম, তারপরে একে একে তরকারি নিয়ে চলে যাব। এদিকে আমাদের আছে ঢেঁড়স আলু ভাজা আর চাল কুমড়োর তরকারি হয়েছিল, অল্প একটুখানি চাল কুমড়োর তরকারি ছিল। এই যে চাল কুমড়োর তরকারিটা আমি আর খাইনি, আমিও খাইনি, ওও খায়নি, তো ওই জন্য চাল কুমড়োর তরকারিটা এদিকে আছে। আর এখন নিয়ে চলে আসছি আমি এই যে লাউফুলি মাছের লাল লাল ঝোল আলু দিয়ে। আর আমার শাশুড়িমা করেছে, বললাম যে মুগের ডাল আছে যেহেতু নিরামিষ, ছোলার ডাল শেষ হয়ে গেছিলো বলে ওই জন্য মুগের ডাল করেছে আর আলু ভাজা করেছে। আর এই দেখো এই বাঁধাকপির তরকারিটা দেখতে পাচ্ছ, এত ঝাল হয়েছিল আমি অল্প খেয়ে আর খেতে পারিনি। তো এদিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, কড়াই হচ্ছে আলু ভাজা রাখা ছিল, ঝাল দিয়ে আলু ভাজা কড়াইটা, আর অনিকার উজানেরটা তো তুলে রেখেছিল দেখতেই পেয়েছিলে। তো এতটা তো আমরা দুজনে খেতে পারবো না, তাই জন্য আমি চামচে করে নিয়ে চলে যাচ্ছিলাম, ওর থালায় দিলাম নিয়ে গিয়ে, তারপর আমার থালায় আমি সামান্য একটুখানি নেবো, বেশি খাবো না, তাই জন্য অল্প একটুখানি নিয়ে নিচ্ছি। আর বাদ বাকিটা একটা ছোট্ট বাটিতে করে রেখে দেবো, দিয়ে সমস্ত থালা বাসন আবার গুছিয়ে রেখে দিয়ে খেয়ে নিয়ে তারপর আমরা ঘরে যাব। তো যাই হোক, এদিকে এই যে মুগের ডাল করেছে দেখো, একদম ঘন করে একটুখানি ঘি দিয়েছে, বেশ ঘি দিলে ভালো লাগে ডালে, মুগের ডালে তো ঘি দিলে আরও বেশি ভালো লাগে। তো এদিকে সব কিছু আমার রেডি হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি ফ্রিজের মধ্যে দেখতে, লেবু দেখি কাটা নেই, তার জন্য ফ্রিজ থেকে লেবু বার করতে যাচ্ছি। এদিকে ঠান্ডা জলের বোতলটাও বের করে নিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে কদিন, প্রচণ্ড গরম লাগছেও। আর এইটা দেখো কত বড় একটা গন্ধরাজ লেবু ছিল, দেখো এটাকেই আমি এখন কাটবো, এটা অনেকটাই বড় ছিল, কেটে আমাদের দুজনের জন্য দু পিস নেব, নিয়ে তারপরে আবার বাদ বাকিটা ঢুকিয়ে দেবো। আর এদিকে আমার শ্বশুরমশাই আজকে বেরিয়েছিল বাজারে, অনেক আরোজন বলেছিল আইসক্রিম খাবে, ওই জন্য আইসক্রিম নিয়ে এসছে। আইসক্রিমগুলোকে আমি একটু প্লাস্টিক থেকে খুলে আর বরফের উপর রেখে দিলাম, যাতে একটুখানি বরফ জমে। তো যাই হোক, আর এদিকে উদিত সকালবেলা নিয়ে এসছে এক ট্রে ডিম, সেগুলো ডিমটাকে আবার পূরণ করা হয়েছে। আর এদিকে প্লাস্টিকটাও রেখে দিলাম, অনেক বিজনের ডাইপার ফেলতে লাগে আমাদের। আর এখানটায় আমি এখন যাচ্ছি লেবুটা কাটতে, এই ছুরিটা আমার সব থেকে ফেভারিট ছুরি, এই ছুরিটা দিয়ে আমি সব কিছু কাটতে পারি, খুব ভালো লাগে। দু পিস করা হয়ে গেছে আমার লেবু, এবার লেবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে সমস্ত বাসন টাসনগুলো একটুখানি জলে দেওয়া আছে, খাওয়া দাওয়া করে নিয়ে সব কিছু গুছিয়ে রেখে দেবো, কাজের কাকিমাটা মাজবে, তাই জন্য যখন কাজের কাকিমাটা আসে না তখন আমরা নিজেরাই মেজে নিই, নয়তো রাত্রের বাসনটা গুছিয়ে রাখা হয়। দুপুরবেলায় আমাদের যেহেতু একবেলাতেই রান্না বেশি, ওই জন্য। আর এখন দেখো 12:30 বাজতে যায়, আমরা দুজনে এখন ভাত খাবো, তো চলো আমি গিয়ে এখন উদিতকে ডাকি। ওরা এখন দরজা বন্ধ করে বসে আছে, এই যে দেখো উদিত এখানে বসেছিল, ওকে ডাকলাম, ডেকে আমরা দুজনে ভাত খেলাম, ও খেয়ে দিয়ে চলে গেছে ঘরে। আর আমি এদিকে বাসন টাসন সব কিছু মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে আর এদিকে শুধু ভাতের হাঁড়িটা আছে, অল্প ভাত আছে, ওটা আমাদের এক্সট্রা যা বেশি হয় ওই কাজের কাকিমাটাকে দিয়ে দেওয়া হয়, তরকারি বলো ভাত বলো উনি নিয়ে চলে যায়।
তো ওদিকে বাটি টাটি করে আর সব ঢুকিয়ে দিলাম তরকারিগুলো। আর অনিক আর উজানকে বলেছিলাম আজকে তোদের আইসক্রিম দেবো, তো ওরা তো খেতে চেয়েছিল। আর আইসক্রিমগুলো আমি দেখলাম ভালো করে যে আইসক্রিমগুলো বরফই হয়নি, একদম মানে গলাই আছে, ওই জন্য অসুবিধাও হবে না, ঠান্ডা লাগার ভয় নেই। সেই জন্য আমি এদিকে দেখো প্যাকেটগুলো থেকে উপরের ওই এটা সরিয়ে নিচ্ছি, কারণ ওই দুটো দিলে আবার ওই দুটো ওরা নিয়ে খেতে শুরু করে দেবে। তো যাই হোক, এদিকে ফেলে দিলাম, দিয়ে এবার দুটো ছোট ছোট চামচ দেব, কারণ এই আইসক্রিমের চামচে ওরা খেতে পারবে না, একদম গলে গেছে না তাই জন্য। আর এখানে কাটলেরি সেট থেকে দুটো একই সাইজের চামচ নিয়ে নিলাম, চামচগুলোকে একটুখানি হালকা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওদের দুজনের আইসক্রিমের বাটিতে দুটো চামচ দিয়ে ওদের জন্য নিয়ে চলে যাব আইসক্রিম। তো আইসক্রিমটা আমি হাতে তুলতে আমার বড্ড কষ্ট হচ্ছিল একসাথে, কারণ একদিকে ফোন ধরেছিলাম একাতে সেই জন্য। তো যাই হোক, দেখো আমার দুটো আইসক্রিম হাতে নেওয়া কমপ্লিট, এবার আমি লাইট টাইট অফ করে চলে যাব, ওদেরকে খাইয়ে দাইয়ে টয়লেট টয়লেট করিয়ে তারপরে ওদেরকে আবার মানে রাত্রেবেলা ড্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়াতে হবে। চলো ওদেরকে গিয়ে ওদিকে আইসক্রিম দেব। এই যে দেখো আমি এখন চলে এসেছি আইসক্রিম নিয়ে ঘরের ভেতরে। এখন অনিকা রুজান প্রচণ্ড খুশি হয়ে গেছে দেখে আইসক্রিম। আমি বলছি আগে বস, একটা ছবি তুলি, তারপরে তোদেরকে আইসক্রিম দেব। তো চলো ওদেরকে আইসক্রিমটা দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। কেমন লাগছে খেতে বল। অনিক এদিকে থাকা, একটা ছবি তুলি, আইসক্রিম খাচ্ছিস। উজান থাকা, ই আমার দিকে থাকা, দুজনে আমার দিকে থাকা। এই যে উজান আমার দিকে থাকা, খাও খাও, বলে দাও সবাইকে, সবাই জানো আইসক্রিম খাচ্ছি। কেমন লাগছে? অনেক নিচু হয়ে খাচ্ছে, দেখো দারুণ লাগছে। হ্যাঁ বাহ, এইবারে ঠিক হয়েছে। হ্যাঁ ওরম করেই তো খেতে হয়। হ্যাঁ কেমন লাগছে এদিকে তাকিয়ে বলে দাও উজান, দারুণ লাগছে। আচ্ছা খাও, ভালোই হয়েছে, আইসক্রিমটা গলে গেছে কারণ ঠান্ডা নেই বেশি। নাও নাও নাও, পড়ছে, অনেক পড়ছে। হ্যাঁ চলো খেয়ে নাও। এই তো তোমরা দেখতেই পেলে অনিক আর উজান আইসক্রিম খাচ্ছে, আমি আবার ওদেরকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। স্ট্যান্ডটা ভেঙে গেছে আমাদের, আমাদের একটা স্ট্যান্ডও কিনতে হবে। আর পুজোয় কে কী কেনাকাটা করছো অবশ্যই কিন্তু জানিও, আমাদেরও কী কী কেনাকাটা হয়েছে সেগুলো পুজোর কয়েকদিন আগেই দেখাবো, এখন আর দেখাবো না। তো যাই হোক, অনিক আর উজানকে দিকে আমি এখন আইসক্রিম খাইয়ে দিচ্ছি, আর ওদের বাবা ফোনটা ধরে আছে, আমি বললাম একটুখানি সেলফিতে ধর, তো ওই জন্য ধরে আছে। তো চলো ওদেরকে আইসক্রিমটা খাইয়ে দাইয়ে তারপর আবার টয়লেট করবে ওরা, টয়লেট টয়লেট করে নিয়ে তারপর ওদেরকে ডাইপার পরিয়ে জামা পরিয়ে ঘুম পাড়াবো, ততক্ষণের জন্য বাই। এখন দুজন মিলে একা একা টয়লেট করে কল খুলে মুখ ধুচ্ছে, দিয়ে কল বন্ধ করে তারপর আসবে, টয়লেট করেছে, পা ধুয়েছে, দিয়ে মানে প্যান্টে এতক্ষণ টয়লেট লাগেনি, জল দিয়ে ধুয়ে প্যান্ট ভিজিয়ে দিয়েছে। বন্ধ কর, কল বন্ধ করে আসবি। আর এদিকে আমি এখন চাদর টাদরগুলো পাতবো, তো চলো চাদরটা পেতে নিই তারপর দেখাচ্ছি। আমি তোর বাবা, তুই কে? কে? উজান। আসো সোনা, আসো সোনা, কই বলো? আমি অনিক, বলো ভালো আছো? গুড মর্নিং এখন না, এখন বলো গুড নাইট, কালকে সকালে দেখা হবে, বাই। সবাই ভালো থাকো, বলো ভিডিও দেখো। এদিকে 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 অনিক, এদিকে লাইক সাবস্ক্রাইব করে দাও, লাইক লাইক সাবস্ক্রাইব, গুড নাইট সবাইকে, টাটা।